আর কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় সমিতি নির্বাচন চলছে। রবিবার সকাল থেকেই নিশ্চিত পহরার মধ্যে দিয়ে মুর্শিদাবাদের হিজলে নতুন গ্রাম সমবায় সমিতি নির্বাচন চলছে। এই হিজল হাইস্কুল প্রাঙ্গণে মোট 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 84 জন প্রার্থী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে 28টি আসনে, কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে 23টি আসনে এবং নির্দল প্রার্থী দিয়েছে 33টি আসনে। নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে, পুলিশি প্রহরার মধ্যে দিয়ে এই নির্বাচন চলছে। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আর কয়েক মাস বাদেই যখন পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যখন সমস্ত রাজনৈতিক দল সাজসজ্জা রব, তার আগেই সেমিফাইনাল খেলতে নেমেছে বলাই চলে সমস্ত রাজনৈতিক দল। কে পাবে এই সমবায় সমিতি নির্বাচন, জয়লাভ করবে তা তো বলবে সময়ের অপেক্ষা। নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়েই এই হিজল নতুন গ্রাম সমবায় সমিতিতে নির্বাচন চলছে, এই হিজল হাইস্কুল প্রাঙ্গণে। এবং প্রায় 5600 বেশি ভোটার রয়েছেন, তারা ভোট দিচ্ছেন এবং খুশি আপনারা? আমরা সবাই পাবলিক সবাই খুশি। কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না, সব মেরি খেলে ওরা। তার লেগে আমাদের সাধারণ লোক লড়িছে, পাবলিক লড়িছে, আমরা সেই তারই প্রতিবাদ করার লেগে দাঁড়াচ্ছি। তাই সেইভাবে প্রশাসন আমাদের খুব সুন্দর সাহায্য করছে। হ্যাঁ, এইটাই আমরা চাই। আর যাতে আমাদের সমবায় সমিতি সক লোকের উপকার হয় এটাই আমরা চাই, বাস। আমাদের দুসরা কিছু বলবো না। সাধারণ মানুষ তারা ভোট দিতে আসছেন এবং ভোট দিতে এসে তারা মানে আনন্দ সহকারে একটি গণতান্ত্রিক উৎসবের মেজাজে তারা ভোট দিচ্ছেন। এবং এই হিজল হাইস্কুল প্রাঙ্গণেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সম্প্রতি মুর্শিদাবাদের নওদাতে এই সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে গুলি চলে। তারপরে শিক্ষা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এইখানে এই বিভিন্ন রকমভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই কড়া পুলিশি পহরা, নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে এই ভোট গ্রহণ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে 28টি আসনেই তারা জয়লাভ করবে। হিজল নতুন গ্রামের এসকিউএস 28টা সিট, এখানে হিজল হাইস্কুলে 20টা সিটে নির্বাচন হচ্ছে, বাকি 8টা সিট রানীপুর প্রাইমারি স্কুলে সেখানে ভোট হচ্ছে। তো 28টা সিট ভোট শান্তিপূর্ণভাবেই চলছে, ঝামেলা ঝঞ্ঝাট নাই। তবে আমি আশা করছি 28টাই তৃণমূলের অনুকূলে যাবে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে 23টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তারা সমস্ত আসনেই জয়লাভ করবে এবং এই নতুন গ্রাম সমবায় সমিতি তারা প্রচুর দুর্নীতিতে যুক্ত, যার ফলে সাধারণ মানুষ তারা কংগ্রেসকে ভোট দিচ্ছেন বলে তারাও আশা প্রকাশ করেছেন। আমরা 100% আশাবাদী, তার কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী যারা তারা দুর্নীতিতে ভরে মানুষের টাকা পয়সা লুট করেছে এই সমবায় থেকে, অতএব মানুষ বুঝে নিয়েছে যে কাকে ভোট দেবে। তাই ভোট খুব শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে ভোট হচ্ছে, এখানে প্রশাসন তৎপর, সবসময়তেই চারিদিকে টল দিচ্ছে। আমাদের দুটো ক্ষেত্রে ভোট হচ্ছে, একটা রানীপুর প্রাইমারি স্কুল আর একটা হিজল হাই স্কুল। কে পাবে এই নতুন গ্রাম সমবায় সমিতি নির্বাচনে, কে জয়লাভ করবে তা তো সময়ের অপেক্ষা। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে এই যার দিকে যাবে তার দিকে রাজনৈতিক পাল্লা অনেক ভারী হবে বলেই মনে করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।